আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাসর আহমেদ আপনি লিখেছেন আমার পরিবার আমার মা স্ত্রী সবাই বসে করে মেয়েদের জন্য কি কি বসে সুযোগ আছে সত্য ইঞ্জিনিয়ার আপনি লিখেছেন অবস্থায় যদি কসর নামাজ দুই এক ওয়াক্ত আদায় করা সম্ভব না হয় তাহলে সেটা কিভাবে কাজ আদায় করতে হবে এরপরে শেফুরে যা এটি থেকে আপনি লিখেছেন কাদিয়ানিদের সাথে আত্মীয়তা করা যাবে কিনা না যেন আত্মীয় হয়ে গেলে তাদের সাথে সম্পর্ক রাখাও তাদের খাওয়া হালাল হবে কিনা না এরপর রিয়াজুল জান্নাত বর্ষা এডে থেকে লিখেছেন আমার অনার্স পরীক্ষা চলছে সামনের পরীক্ষার বিষয় হচ্ছে উপন্যাস এর মধ্যে বিষাদ সিন্ধু আছে এ উপন্যাস তো ইতিহাস এই উপন্যাসে তো ইতিহাস বিকৃত করা হয়েছে এখন এর কি পরীক্ষার খাতা লেখা জায়াজ আছে তানিয়া গিয়াস এআকামতে লিখেছেন আমি একজন ক্যান্সারের রোগী আমাকে ক্যামোথেরাপি দেওয়া হয়েছে আমি বোরকা পড়ি কিন্তু মুখ আটকালে গরমে কষ্ট হয় সেক্ষেত্রে মুখ খোলা রাখলে কি আমার কোনো হবে ইমরাদুর রহমান আপনি লিখেছেন মিথ্যা কথা বলা যাবে কিনা যেমন বৃদ্ধ মানুষকে তার আপনজন মারা গেছে শুনলে কান্না করেন এবং কন্ট্রোলে বাইরে চলে যান তখন তার আপনজন বেঁচে আছে বলা যাবে কিনা সাদমান রাফিদ আপনি লিখেছেন আমাদের এলাকা জুমান নামাজের সময় মসজিদের জায়গা থাকা সত্ত্বেও অনেক লোক বাহিরে নামাজ পড়েন মসজিদ থেকে তাদের বারবার অনুৎসাহিত করা হয় তাও তারা বাহিরে ও সিঁড়িতে দাঁড়িয়ে জামাতে অংশ নেন এতে তাদের নামাজ কি কবুল হওয়ার সম্ভাবনা আছে এমনি সিফাতুল আহমেদ ওয়ালিউল্লাহ আপনি লিখেছেন মাফের উপায় আছে কিনা নীরব শাকিল আপনি লিখেছেন শাকি থেকে আমাদের পাশের গ্রামের একটা ছেলে আত্মহত্যা করেছে এলাকাবাসী বলে তাকে জানাজা দেওয়া যাবে না এবং কাঁধে নেওয়া যাবে না কি বলে না মেয়েদের জন্য মেয়ে হলেই বসে নামাজ পড়া যাবে এরকম না এর সাথে মেয়ে বা ছেলের সম্পর্ক নাই বরং বসে নামাজ পড়ার সাথে সক্ষমতা এবং অসক্ষমতার সম্পর্ক অর্থাৎ কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে তিনি বসে নামাজ পড়বেন এখন আপনার পরিবারের মা স্ত্রী সবাই বসে নামাজ পড়ার মহিলারা এটার কোনো যৌক্তিক কারণ আদৌ আছে কি না সবাইকে মাজুর সবাইকে এরকম যে দাঁড়িয়ে তারা নামাজ পড়তে পারেন না এরকম শারীরিক অসুস্থ আছে কি না যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য এটা জায়েজ নাই হ্যাঁ নফল নামাজ বা নামাজ যদি হয় তাহলে পুরুষ মহিলা সবাই চাইলে বসুর নামাজ পড়তে পারেন তবে দাঁড়িয়ে পড়লে সব অবশ্যই বেশি হবে আর ফরজ আমাদের ক্ষেত্রে যদি ইচ্ছা কিন্তু আমি নামাজ পড়ানোর শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও তাহলে অবশ্যই গুণ হবে নামাজ হবে না ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন আপনি লিখেছেন সফরত অবস্থায় যদি কসর নামাজ দুই এক ওয়াক্ত আদায় করা সম্ভব না হয় তাহলে সেটা কিভাবে কাজ আদায় করতে হবে সফররত সফরত অবস্থায় কসরের নামাজ যদি আদায় করা না যায় অর্থাৎ আপনার সফর অবস্থার নামাজ কাজা হয় তাহলে বাড়িতে আসার পর সে নামাজটা যখন কাজা করবেন তো কসর হিসাবে কাজা করবেন যেহেতু এটা ফরজ হয়েছিল কসর হিসাবে ঠিক একইভাবে বাড়িতে থাকা অবস্থায় কোনো নামাজ কাজা হয়েছে সফরে গিয়ে সেটা যদি আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ আদায় করবেন যেহেতু এটা ফরজ হয়েছিল পূর্ণাঙ্গভাবে অর্থাৎ যেভাবে পূর্ণাঙ্গ ফরজ হয়েছে আদায়টা ঠিক সেভাবে হবে এরপরে শেফুরে যা এটি থেকে আপনি লিখেছেন কাদিয়ানিদের সাথে আত্মীয়তা করা যাবে কি না জেনে আত্মীয় হয়ে গেলে তাদের সাথে সম্পর্ক রাখাও তাদের খাওয়া হালাল হবে কি না যদি ওই পথ থেকে ফিরে না আসে তাহলে কি তার সাথে সংসার করা যাবে কিনা দেখুন কাদিয়ানিরা অমুসলিম নবী সাল সাল্লামকে শেষ নবী হিসাবে যারা গোলাম গোলামাহদ কাদিয়ানিকে বিভিন্নভাবে নিয়ে বিনিয়ে নানাভাবে তারা নবী হিসাবে যারা স্বীকার করে বা নবী হিসাবে যারা দাবি করে এই মানুষগুলো কখনও মুসলমান না আর অমুসলমান হওয়ার কারণে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়াজ নয় যদি না জেনে আত্মীয়তা হয়ে যায় তাহলে জানার পর অবশ্যই বিচ্ছিন্ন হতে হবে অথবা তাকে তবার আহ্বান করে তবা করে ফিরিয়ে আনতে হবে এছাড়া তাদের সাথে সংসার করা যায় হবে না এরপর রিয়াজুল জান্নাত বর্ষা এড়ি থেকে আপনি লিখেছেন আমার অনার্স পরীক্ষা চলছে সামনের পরীক্ষার বিষয় হচ্ছে উপন্যাস এর মধ্যে বিষাদ সিন্ধু আছে এ উপন্যাস তো ইতিহাস এই উপন্যাসে তো ইতিহাস বিকৃত করা হয়েছে এখন এটি কি পরীক্ষার খাতা লেখা যায়জ আছে আপনি সেখানে কী লেখা আছে কোর্ট আন কোর্ট করে ওখানকার তথ্যগুলো আপনি সেখানে উপস্থাপন করতে পারেন যদি সুযোগ থাকে আমি জানি না আপনার পরীক্ষারই এই কী ধরন কী তাহলে সেক্ষেত্রে আপনি ব্র্যাকেটে বন্ধ নিতে বা কোনোভাবে নিজের কোনো মতায়াত মূল্যায়ন থাকলে সেটি আপনি উল্লেখ করতে পারেন বাট সেখানে শুধুমাত্র বইতে যা আছে যা সেটা আপনি লিখলেন এটা তো আর আপনি অন্যদের কাছে প্রচার করছেন না অত আপনার জন্য না যায়জ বা হারাম হবে না আলো তানিয়া গিয়াস অ্যাডি থেকে আপনি লিখেছেন আমি একজন ক্যান্সারের রোগী আমাকে ক্যামোথেরাপি দেওয়া হয়েছে আমি বোরকা পড়ি কিন্তু মুখ আটকালে গরমে কষ্ট হয় সেক্ষেত্রে মুখ খোলা রাখলে কেমন কোনো হবে বোন তানিয়া আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন আপনাকে সেভাবেকে আমার আল্লাহালা দান করুন আমরা দোয়া করি বোরকা পরে চলা পড়া আপনার যদি কষ্ট হয় অসহ অসহনীয় হয় তাহলে অবশ্যই আপনি মুখ খোলা রেখে আপনি চলাফেরা করতে পারেন সেক্ষেত্রে সম্ভব হলে মুখ মাথার উপর যে ওনা থাকবে এটাকে একটু টেনে দিবেন যাতে আপনার মুখ প্রদর্শিত না হয় কমপক্ষে এতটুকু আপনি করার চেষ্টা করবেন এমদাদুর রহমান আপনি লিখেছেন সান্ত্বনামূলক মিথ্যা কথা বলা যাবে কি না যেমন বৃদ্ধ মানুষকে তার আপন মারা গেছে শুনলে কান্না করেন এবং কন্ট্রোলে বাইরে চলে যান তখন তার আপনজন বেঁচে আছে বলা যাবে কি না দেখুন কোনো মানুষ যদি কোনো কিছু সহ্য করতে না পারেন সেক্ষেত্রে আপনি ঘুরিয়ে ফিরিয়ে বললেন সরাসরি মিথ্যা কথা না বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে বললেন তাহলে সেটি জায়েজ হতে পারে বিশেষ করে এ ধরনের পরিস্থিতিতে যে লোকটা এটা নিতে পারবেন না টয়েট করতে পারবেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটু ঘুরিয়ে পেছিয়ে বললেন সরাসরি না বললেন মিথ্যা এটুকু করা করা যেতে পারে সাদমান রাফিদ আপনি লিখেছেন আমাদের এলাকা নামাজের সময় মসজিদের জায়গা থাকা সত্ত্বেও অনেক লোক বাহিরে নামাজ পড়েন মসজিদ থেকে তাদের বারবার অনুৎসাহিত করা হয় তাও তারা বাহিরে ও সিঁড়িতে দাঁড়িয়ে জামাতে অংশ নেন এতে তাদের নামাজ কি কবুল হওয়ার সম্ভাবনা আছে দেখুন এটা তো এক ধরনের এক ধরনের কী বলা যেতে পারে দায় সারা ভাবের কারণে হয়ে থাকে কারণ মসজিদে আল্লাহর ঘরে উপরে জায়গা আছে দোতলা তিনতলাতে তিন ছাদে সেখানে নামাজের ব্যবস্থা আছে সেখানে না দাঁড়িয়ে অনেক মসজিদে আসে মানুষ রাস্তায় দাঁড়িয়ে যায় এর মানে হলো কোনো রকম আমি নামাজটা শেষ করে চলে যেতে চাই আবার কষ্ট করে তাহলে উঠতে চাই না তো আল্লাহর ঘরে আসতে যদি এতটা মানে এতটা যদি আমাদের নিরুৎসাহিততা হয়ে থাকি আমরা এতটা যদি অনুৎসাহিত থাকি বা এতটা যদি আমাদের অনীহা অবহেলা থাকে তাহলে সেটা আমার ইমান নিয়ে সেটা আমার সালাতের প্রতি আগ্রহ নিয়ে আপনার সেই কারণে প্রশ্ন তোলা যেতে পারে এজন্য একজন ইমানদারের জন্য এটা কখনো শোভনীয় নয় প্রায় মসজিদে এটি হয় আপনি যে প্রশ্ন করেছেন ভাই সাদমান সঠিক প্রশ্ন যে অনেক মসজিদেই সমস্যাটা হয় ইভেন আমার মসজিদে আমি যেখানে জমা পড়াই সেখানেও আমরা প্রায় বলি উপরের দিকে খালি আছে যান কিন্তু মানুষ রাস্তা দাঁড়িয়ে যায় এটা যারা শেষে আসেন সে মানুষগুলোর ইমানে দুর্বলতার কারণে হয়ে থাকে রীতিমতো ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি ধরি মাস নাছুই পানি টাইপের কাজ করতে যাচ্ছি অর্থাৎ আমি নামাজ পড়তে চাই কিন্তু আবার আল্লাহ ঘরে যেতে চাই না কোনোরকম রকম দায় পড়তে চাই সন্ধ্যেচিতভাবে নামাজ না পড়ার চাইতে তারা অনেক উত্তম কিন্তু তাদের ইমানের অবস্থা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল এরকম দুর্বল ইমান নিয়ে মৃত্যুর সময় তার ইমান নিয়ে যেতে পারবেন কি না আল্লাহর কাছে জান্নাতের প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন কিনা সেটা অনেক বড় প্রশ্ন সাপেক্ষ বিষয় আল্লাহ তারা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন তারা যেন আল্লাহর ঘরে আসতে কার্পন্ধ না করেন জুমার দিনে দেরিতে হয় বরং অনেক আগে চলে আসেন এবং রাস্তায় দাঁড়ানোর ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হলো যে মানুষের চলাচলের যে ব্যাঘাত সৃষ্টি হয় রাস্তা বন্ধ হয়ে যায় সেটা তো আরেক গুণের কাজ অতএব মসজিদের জায়গা থাকা সত্ত্বেও সেই কাজ করাটা অন্যায় কাজ মসজিদ কর্তৃপক্ষের উচিত রাস্তায় নামাজে দাঁড়াবার কোনো ব্যবস্থা না করা এরকম পরিস্থিতি এবং নিজেদের পক্ষ থেকে ভলেন্টিয়ার সার্ভিস দিয়ে মানুষকে বুঝিয়ে অনুরোধ করে অনুণ করে মসজিদে প্রবেশ করানো তার ইনশাআল্লাহ আল্লাহল্লাহ আসা করা যায় যে পরিস্থিতির উত্তরণ কিছুটা হলেও হতে পারে এমনি সিফাতুল আহমেদ ওয়ালিউল্লাহ আপনি লিখেছেন কবিরা গুনা মাফের কোনো উপায় আছে কি না হ্যাঁ কবিরাগুনা মাফের উপায় তো অবশ্যই আছে কবিরা গুনা মাফের জন্য আপনি আল্লাহ তালা কাছে ক্ষমা চাইবেন এটাই হলো এর উপায় এবং ইস্তফার করবেন এবং তবা করবেন আপনি যে অন্যায় করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে যেন আর না হয় সেজন্য সংকল্প করবেন এটাই হলো কবিরা গুনা মাফের উপায় এবং সেগুনা থেকে সরে আসবেন আর কখনো না করার সংকল্প করবেন যেটুকু হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত থাকবেন এলাকা সে ক্ষমা চাইতে থাকবেন ইশালাহিনাল্লাহ তালা অবশ্যই সকলগুলো মাফ করবেন এভাবে নীরব শাকিল আপনি লিখেছেন আইডি থেকে আমাদের পাশের গ্রামের একটা ছেলে আত্মহত্যা করেছে এলাকাবাসী বলে তাকে জানাজা দেওয়া যাবে না এবং কাঁধে নেওয়া যাবে না বিষয় ইসলাম কি বলে এটি ভুল ধারণা যে জানাজা দেওয়া যাবে না আত্মহত্যাকারী ব্যক্তিকে বরং আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা দিতে হবে তিনি যদি মুসলমান থেকে থাকেন তবে তার জানাজা এলাকার ইমাম সাহেব না পড়িয়ে মজদিন সাহেব পড়বেন মান্যগণ্য ব্যক্তিরা পড়বেন না এটা আত্মহত্যার পরে মানুষকে নির্সাহিত করবার প্রয়োজন না বিশ্বাদাল্লাহ সাল্লামের সময় আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা তিনি পড়েনি তবে জানাজা পড়তে অন্যদেরকে নির্দেশ করেছেন অথব আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে তার জন্য দোয়া করা যাবে আমরা অনেকে তাকে ঘৃণা করি এবং নিশ্চয়ই তার কর্মটা ঘৃণা করার মতো তিনি অন্যায় কাজ করেছেন কিন্তু তাই বলে তার জন্য দোয়া করা যাবে না এরকম না বরং তার জন্য তাহলে বেশি করতে হবে কারণ লোকটা অন্যায় করে গেছেন আল্লাহ যেন তাকে মাফ করেন আমি কিছুটা চাই না আল্লাহর বান্দা ইমানদার ছিলেন ভুল করেছেন আমি অবশ্যই আল্লাহর কাছে তার জন্য মাফ চাইব এবং দোয়া করব